এমনি ফারুক হোসেন খন্দকার আপনি জানতে চেয়েছেন কোরবানি পশুর ছবি ফেসবুকে আপলোড দেওয়া কি সঠিক কোরবানির পশুর ছবি ফেসবুকে আমরা আজকাল আপলোড দিয়ে থাকি এবং শুধু আপলোড দেওয়াই নয় কয়েক দফায় আমরা আপলোড দিয়ে থাকি কোরবানির পশু কিনতে যাওয়ার সময় কিনে আনার পর জবের পর গোস্ত আহরণের পর খাওয়ার সময় সেলফি বা সাধারণ ছবি তোলা এগুলো করে করে আমরা সোশ্যাল মিডিয়াতে সেগুলোকে প্রচার করে থাকি এবং এটিকে আমরা করে থাকি অনেকটা বিনোদনের অংশ হিসাবে সন্দেহ নাই সুস্থ বিনোদনের যে জায়গাগুলো সেগুলো আজকাল অনেক বেশি সংকীর্ণ হয়ে গেছে যার কারণে একটি ইবাদত সেটিকে বিশেষ করে যার সঙ্গে আনন্দ এবং উৎসবের বিষয়টি রয়েছে ইসলামিক দৃষ্টিকোণ থেকেই সেটিকে আমরা নিয়ে যদি আনন্দ করি তাহলে এটাকে অনেকেই মনে করেন যে খুব বেশি দর্শনীয় কিছু নয় যদি এটা লৌকিকতা থেকে না হয় মানুষকে দেখানোর টার্গেট না থাকে এবং লাইক কমেন্ট পাবো অনেক বেশি আমার পোস্ট রিচ হবে এরকম কোনো ধান্দা বা উদ্দেশ্য না থাকে জাস্ট একটা আনন্দ আমি শেয়ার করলাম এই দৃষ্টিকোণ থেকে যদি কেউ করেন এটি করতে পারেন কিন্তু তাই বলে একেবারে ধাপে ধাপে এগুলোকে এভাবে দেয়া এটা ইবাদতের সাথে আসলে যায় না এখানে লৌকিকতা না থাকলেও লৌকিকতার বিষয়টি চলে আসে এই এটাকে পরিহার করা উচিত আমাদের দেশের ওলামা এখরাম যেরকম এটিকে উৎসাহ দেন না এবারে নিরুৎসাহিত করে থাকেন একইভাবে এরাবিন স্কলাররাও এবারে নিরুৎসাহিত করে থাকেন ডক্টর সাইদ আমের যিনি আলাজহারের আমিনা আম এফতার ফতোয়ার বিভাগের তিনি এবং আর স্কলারদের অনেকেই এ ব্যাপারে নিরুৎসাহিত করেছেন এবং এটাকে কেউ কেউ নাজায়েজ বলেছেন বিধায় যথাসম্ভব এগুলো থেকে আমাদের বর্জন করা উচিত শেখ মোহাম্মদ ওসালাম রহম আহমত এটিকে সম্পূর্ণ নিষিদ্ধ এবং বলেছেন যার কারণে কোরবানির পশুর ছবি ফেসবুকে আপলোড দেওয়া এটা যে কালচার আছে এখান থেকে আমাদের সরে আছে আসা উচিত বিশেষ করে আপনার এটার মাধ্যমে লৌকিকতার বিষয়টি চলে আসে এবং পার্থিব বিষয়টি চলে আসে এরকমটি করা উচিত না এবাদতের মধ্যে এ ধরনের সেলফি তোলা এবং এটাকে খুব বেশি প্রচার করার মধ্যে কল্যাণ নাই এটা প্রকাশ্য এবাদত আমরা প্রকাশ্যে করব কিন্তু তাই বলে মানুষকে বলে বেড়াবো ঢোল বাজিয়ে বেড়াবো এটির কোনো প্রয়োজন নেই কোরবানির ঈদ উপলক্ষে আমরা নানাভাবে আমাদের আনন্দের কথা প্রকাশ করতে পারি কিন্তু সেটার জন্য আমার এ বাদতকে দেখেই বেড়াতে হবে অনেক সময় দেখা যায় অনেকে দেখাতে চান আমার এই পশু আমি কোরবানি করছি আকার এরকম বড় এই উদ্দেশ্যগুলো এখানে চলে আসে যেহেতু অসৎ উদ্দেশ্যের দুয়ার এখানে অনেক বেশি উন্মুক্ত সেজন্য এটা পরিহার করা উচিত হ্যাঁ কেউ যদি সৎ উদ্দেশ্যে করেন কেনা বেচার উদ্দেশ্যে অথবা কোনো কারণে ভালো কোনো উদ্দেশ্যে করেছেন তাহলে সেটি জায়েজ হবে ইনশাল্লাহ